ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে তুফান ছবি ট্রেলার আপনারা যারা সাকিবান রয়েছেন তারা ইতিমধ্যেই দেখেছেন এবং অবশ্যই অবশ্যই প্রশংসাতে ভাসছে সাকিব তবে সাকিব খানের এই ছবিটাতে আপনার অনেক কিছু রয়েছে যেটা হচ্ছে যে বাইরের কান্টিকুলার সাথে মিলে যাচ্ছে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম পুষ্পা এই পুষ্পার স্টাইলিং মিলে যাচ্ছে তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে যে কেজিএফ টু কেজিএফ থ্রি মানে কী বলবো অসাধারণ একটা মুভি আমি ট্রেলার দেখে পুরো পুরো হিট হয়ে গেছে সো আসলে যার কারণেই এই ভিডিওটা মেক করা যায় সাকিবিয়ান ইতিমধ্যে আমার চ্যানেলে রয়েছেন অনেক অনেক সাকিব ইয়ান রয়েছেন আজকেও দেখতে চাচ্ছি সাকিবিয়ানদের যারা আমাকে ফলো করেন এবং আমার চ্যানেলকে ফলো করেন কমেন্টস করবেন সো সাকিব জন্য আসলে আমি সাকিব খানের মুভি হলে গিয়ে দেখিনি অনেক অনেক বছর আমি নিজেও জানি না কবে দেখেছিলাম লাস্ট সাকিবের মুভি আমার কাছে মনে হচ্ছে লাস্ট সাকিব খানের মুভি দেখেছিলাম আমি বুলেট মান্না ভাইয়ের সাথে অভিনয় করেছিলেন তারপরে শাকিব খানের অনেক মুভি আমি দেখেছি কিন্তু হলে দেখিনি বুলেট মাত্র আমি হলে দেখেছি মান্না ভাইয়ের সাথে শাকিব খান মাত্র শুরু করেছিলেন তখন সো এরপরে আমার আর দেখা হয়নি শাকিব খানের ছবি মুভিতে হলে গিয়ে এই ছবিটা আমি অবশ্যই হলে গিয়ে দেখার চেষ্টা করবো ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেমন যেমন বিলেন আপনার যদি দেখেন মিশা সদাকর আসলে অসাধারণ এটা আমরা সবাই জানি ডিপজল ভাইয়ের পরে মিশা সদাকর সিরিয়াসলি অভিনয় করেন তবে এখানে রয়েছে আর একটা ভিলেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী বিলেন তো আছে আরেকজন বিলেন রয়েছে সেটা হচ্ছে ওপার বাংলার মিশু সো আসলেই উপার বাংলার একজন বিলেন এবং আমাদের বাংলাদেশের দুজন বিলেন আমরা দেখি বিভিন্ন বাইরের ছবিগুলোতে বিলেন থাকে বিভিন্ন কাটাগরি বিলেন থাকে একজন নায়ক চার পাঁচজন বিলেনের সাথে কিন্তু আপনার প্রতিযোগিতা করতে হয় সো এখানেও কিন্তু সেভাবে রয়েছে তিনটা বিলেন রয়েছে মিশে করে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর কথা কি বলবো যেখানে দেন সেখানে হিট যেখানে যেই গানে দেন সেই গানে হিট অর্থাৎ হচ্ছে যে চঞ্চল চৌধুরী আসলে ব্রেনটা টোটালি আলাদা তার অভিনয় যেমন হিট হয় তেমন গানগুলো হিট হয় তবে এখানে এই মুভিতে কিছু কিছু সিন রয়েছে যেগুলো কপি করছে অনেকে বলা হচ্ছে ভাই অ্যাকশন ছবি তো কিছু কিছু মিল থাকবেই এটা অস্বাভাবিক করার কিছু নেই এটা স্বাভাবিক তো যারা সাকিবেন রয়েছেন তারা অবশ্যই কমেন্টস করবেন এর আগে ছবিটা রাজকুমার ছবিটা যেমন সাকিবিয়ানেরা বিভিন্ন গানগুলোকে অপছন্দ করেছে গানের স্টাইলিংগুলো ঠিক ছিল না তবে এই কোরবানি ঈদে সেটা সাকিব ভাই ফুসিয়ে দিয়েছে তো আমাদের বাংলাদেশে দুজন লোক রয়েছে একটা হচ্ছে সাকিব হাসান সাকিব উনি আমাদেরকে হাসান আর একটা হচ্ছে সাকিব খান উনি শুধুমাত্র খান খান বংশের খান সো যাই হোক একটু দুষ্ট করলাম যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে কিছু করার নেই আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে আনন্দ দিতে চেষ্টা করেছে সে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কিছু সাথে থাকুন গ্রেটফুল